মূল্যস্ফীতি 8% ঘরে নামিয়ে আনতেই বাজারে নগদ টাকার যোগান কমানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি বলছে যতদিন না পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আসে ততদিন এই নীতি বহাল থাকবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন নজরদারি বাড়াতে হবে ব্যাংকিং ব্যবস্থার বাইরে নির্বাচন কেন্দ্রিক লেনদেনেও। অর্থনীতিতে টাকার যোগান বাড়লে বিনিয়োগ যেমন বাড়ে তেমনি বাড়ে মূল্যস্ফীতিও, কেননা তখন মানুষের হাতে নগদ টাকা বেশি থাকে, খরচও বেশি করে। বাড়তি সেই চাহিদা বাড়িয়ে দেয় জীবনযাত্রার ব্যয়ও। ব্যয় বৃদ্ধির এই সূচক অর্থাৎ মূল্যস্ফীতি এখন আছে প্রায় 10% কাছাকাছি, যাকে ডিসেম্বর শেষে 8% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর সেজন্যই মানুষের হাতে নগদ অর্থের যোগান কমানোর ঘোষণা এসেছে নীতি সুধার বাড়ানোর মধ্য দিয়ে। আমরা চাই আমাদের মূল্যস্ফীতির উপর যে মানিটারি পলিসির চ্যানেলের মাধ্যমে যে এফেক্ট, সেই এফেক্টটা যাতে কার্যকর হয় এবং দ্রুত হয়। এর প্রেক্ষিতে আমরা আরও 50 পয়সা অর্থাৎ 50 বেসিস পয়েন্ট আমাদের পলিসি রেট বাড়িয়েছি এবং এই পলিসি রেটটা ওভারনাইট রেটের উপরও প্রযোজিত হবে এবং যে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফেসিলিটি যেটা সেটার উপর প্রযোজিত হবে। গ্রাহক পর্যায়ে আমানত সংগ্রহের পাশাপাশি তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকেও টাকা ধার করে। এর বিপরীতে যে সুদ নেওয়া হয় তাই নীতি সুদ। এখন সেই সুদের হার 50 পয়সা করে বাড়ানোয় বাড়বে ব্যাংকের খরচ, ফলে তারা গ্রাহক পর্যায়ে ঋণ দেবার ক্ষেত্রেও আগের থেকে বেশি হারে সুদ নেবে। আবার কেন্দ্রীয় ব্যাংকের ধার এড়িয়ে অর্থ সংগ্রহে বাড়াবে আমানতের সুদ হারও, ফলে একদিকে বাড়তি লাভের আশায় সাধারণ গ্রাহকরা যেমন ব্যাংকে টাকা বেশি রাখবে, তেমনি ব্যবসায়ীরা কম ঋণ নেবে বাড়তি খরচ এড়াতে। আলটিমেট ল্যান্ডিং রেটের উপর যে রেটটা প্রযোজিত হবে সেটা কিন্তু 50 পয়সা বা তার বেশিও হতে পারে। তো এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে মানি বোরোয়িংটাকে কস্টলি করা, মানুষকে মানুষের হাতে যাতে অপ্রয়োজনীয় ব্যয় মানুষ যাতে কম করে সেটাকে উৎসাহিত করা। মূল্যস্ফীতির এই জায়গা থেকে এটা হলো মুদ্রাস্ফীতিজনিত অংশটিকে হয়তো সে কিছুটা ভূমিকা রাখতে পারবে, কিন্তু মুদ্রাস্ফীতি বহির্ভূত যে মূল্যস্ফীতির কারণগুলো, যেটা আমরা বলে থাকি যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এক্সচেঞ্জ রেট ডিভ্যালু হয়ে যাওয়া, বাজার ব্যবস্থার যে দুর্বলতার কারণে যে মূল্যস্ফীতি, সেই জায়গাগুলোতে এটা কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও বেসরকারি বিনিয়োগে ভাটা চলছে আরও বেশ কিছু মাস আগে থেকেই, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে এখাতে ব্যাংক ঋণের প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে 9.5%, গেল বছর সেপ্টেম্বরেও যা ছিল 13.93%। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।